মেঘালয়ে অনুপজাতিদের উপর আর একটি নিগ্রহের ঘটনা ঘটলে বরাকে বসবাসকারী খাসি উপজাতিদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, বলল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। মেঘালয়ে অনুপজাতি জনগোষ্ঠীর উপর আর একটি নিগ্রহের ঘটনা ঘটলে বরাক উপত্যকার বসবাসকারী খাসি জনগোষ্ঠীর সুরক্ষা ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। গতকাল বেকারত্বের ইস্যুতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে একটি মিছিল বের করেছিল কাশী জয়ন্তিয়া গারো পিপলস ফেডারেশন, কিন্তু মিছিল চলাকালীন সম্পূর্ণ বিনা কারণে কিছু বাঙালি সহ অনুপজাতি পথচারীদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা, যার ফলে অনেকেই আহত হয়েছেন। যথারীতি ঘটনা চলাকালীন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ প্রশাসন। সম্পূর্ণ ঘটনা নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পানব গুপ্ত বলেন, মেঘালয়ে গত 40 বছর ধরে সম্পূর্ণ বিনা কারণে এভাবে অত্যাচারিত হচ্ছেন বাঙালি সহ সমস্ত অনুপজাতিরা, অথচ আজ অবধি একজন দুষ্কৃতীও শাস্তি পায়নি। তাই এটা সন্দেহাতীত যে এসবের পেছনে রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের পরোক্ষ মদত রয়েছে। তিনি বলেন, খাসি স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে মেঘালয়ে প্রায়ই পোস্টার চোখে পড়ে, আমরা জন্মসূত্রে খাসি, দুর্ঘটনাবশত ভারতীয়, অথচ একটি সার্বভৌম রাষ্ট্রের নেতা মন্ত্রীরা সম্পূর্ণ অসাংবিধানিক এসব কীর্তি দেখেও নিশ্চুপ থাকেন, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এভাবে নিগৃহীত করা আর বরদাস্ত করা সম্ভব নয়, সবার ধৈর্যের বাঁধ ভাঙছে বলে মন্তব্য করেন তিনি। যুব ফ্রন্টের অপর আহ্বায়ক দেবায়ন দেব বলেন, বরাকে প্রচুর খাসি পুঞ্জি রয়েছে, যেখানে যুগ যুগ ধরে খাসি উপজাতির লোকেরা শান্তিতে বসবাস করছেন, আজ অবধি তাদের সাথে জাতিগত বৈরিতার একটিও ঘটনা ঘটেনি, কারণ বরাকবাসী সমন্বয়ে বিশ্বাসী। তিনি বলেন, আমরা সর্বদাই চাই তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান, কিন্তু এ ধরনের ঘটনায় বরাকের অনেকেই প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করেছেন এবং আগামীতে আবার এই ধরনের নিগ্রহের ঘটনা ঘটলে এদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এবং তখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যুব ফ্রন্ট তার দায়িত্ব নেবে না বলে স্পষ্ট মত ব্যক্ত করেন দেবায়ন। মেঘালয়ে অনুপজাতি জনগোষ্ঠীর উপর আর একটি নিগ্রহের ঘটনা ঘটলে বরাক উপত্যকার বসবাসকারী খাসি জনগোষ্ঠীর সুরক্ষা ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। গতকাল আমরা লক্ষ্য করেছি যে মেঘালয়ের রাজধানী শিলং শহরে খাসি জয়ন্তিয়া ও গারো স্টুডেন্ট ফেডারেশন আনএমপ্লয়মেন্টের বিরুদ্ধে একটা র্যালি বের করেছিল, কিন্তু সেই র্যালিতে সব ধরনের গণতান্ত্রিক অবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা নিরীহ পথচারীদের উপর হামলা চালায় এবং সেই হামলার শিকার হন বাঙালি সহ অনুপজাতি মানুষ, তাদেরকে টার্গেট করা হয়, তাদের মারপিট করা হয়, হেনস্থা করা হয়, দোকান লুটপাট করা হয়। মনে রাখবেন, শিলংয়ে বাঙালি বহু দিন ধরে বসবাস করছে, স্বাধীনতার অনেক আগ থেকে বসবাস করছে এবং স্বাধীনতার পরে ছিন্নমূল মানুষ এখানে এসে বসবাস করছে, কিন্তু বিগত কয়েক বৎসর সহ থেকে আমরা লক্ষ্য করছি যে খাসি স্টুডেন্ট ফেডারেশন একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। শহরের বিভিন্ন জায়গায় তারা পোস্টার লাগায় যে উই আর খাসি বাই ব্লাড, ইন্ডিয়ানস বাই অ্যাক্সিডেন্ট, এই ধরনের দেশদ্রোহী মন্তব্য তারা কীভাবে করতে পারে ভারতের মতো একটি সার্বভৌম রাষ্ট্রে দাঁড়িয়ে, এবং নেতামন্ত্রীরাই বা কেন চুপ। কালকের এই ঘটনায় পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। মনে রাখবেন, শিলং সেই দাঙ্গার কথাও আমরা ভুলিনি, 1979 সালে কীভাবে দাঙ্গা সংগঠিত করা হয়, কীভাবে নির্বিচারে বাঙালি সহ অনুপজাতি জনগোষ্ঠীকে হত্যা করা হয়, ধর্ষণ করা হয়, সেই সব ঘটনা আমরা ভুলিনি এবং সেই সব দুষ্কৃতীদের কোনো ধরনের শাস্তি প্রদান করা হয়নি। মেঘালয় সরকার সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা অবস্থার অবনতি ঘটেছে, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, তথা কেন্দ্রীয় সরকারেরও এই ঘটনার পিছনে মদত আছে বলে আমরা সন্দেহ করছি। এবং
বরাক উপত্যকায় কিন্তু মনে রাখবেন তার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, কারণ বরাক উপত্যকায় এক বৃহৎ সংখ্যক খাসিয়া জনগোষ্ঠী বসবাস করছেন, বিশেষত খাসিয়া পুঞ্জিতে বহু যুগ ধরে বসবাস করছেন। এবং আমরা যেহেতু শান্তিপূর্ণ সহাবস্থান সৌভ্রাতৃত্বে সমন্বয়ে বিশ্বাসী, তাই কোনো ধরনের হামলা এখন পর্যন্ত হয়নি। কিন্তু যেভাবে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেই তাদের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে আগামী দিনে। তাই আমি সরকার প্রশাসনকে অনুরোধ করব যে দুষ্কৃতীদের উপযুক্তভাবে শাস্তি প্রদান করুন এবং রাজ্যে আইন শৃঙ্খলা রাজত্ব ফিরিয়ে আনুন। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।